আজকের পর ঘরে রং করা লাগবে না। আর শুধু সেটাই নয়, জানালা দরজার এই পাল্লাগুলো কীভাবে পরিষ্কার করতে হবে খুব সহজ পদ্ধতি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর তোমরা সঙ্গে সঙ্গে করতে লাগবে, আমার গ্যারেন্টি। তো আজ আমি বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যার জন্য পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস হবে এই রান্নাঘরের সিঙ্ক নিয়ে, কারণ এখন যেহেতু বর্ষার সময় আর এই সিঙ্ক থেকে রাত্রেবেলায় বিভিন্ন ধরনের ছোটোখাটো পোকামাকড়গুলো উঠে আসে, অনেক সময় তো কেঁচো উঠে আসতে দেখেছি আমি। তো যাই হোক, যদি রাত্রেবেলায় ঘুমানোর আগে একটুখানি হলুদ ছড়িয়ে দেওয়া হয় এই ফুটোর কাছে, তাহলে দেখবে কোনো মতে এই নিচে থেকে, মানে পাইপের নিচে থেকে কোনো রকম পোকামাকড় উঠে আসবে না। তোমরা এইটুকুটা অবশ্যই করে রাখতে পারো, প্রত্যেক দিন রাতে একটুখানি মানে এক চিমটে হলুদ ছড়িয়ে দিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো আমি এখানে নিয়েছি গরম জল, তোমরা দেখেই বুঝতে পারছো জল থেকে ভাপ উঠছে, আর ওতে আমি দিয়েছি হাফ চামচ লবণ, যে লবণ আমরা খাবারে ব্যবহার করি সেটাই, আর হাফ চামচ দিয়েছি ডিটারজেন্ট, ঠিক আছে, যেগুলো দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি। তারপরে দেখো এই যে বাসন মাজার স্ক্রাবারগুলো কিংবা এই তারের মাজুনি, এরকম ধরনের জিনিসগুলো দিয়ে আমরা কি করি, সবাই জানো হাঁড়ি বাসন মাজি, তো যাই হোক সেটাকেও যে পরিষ্কার করতে হয় সেটার দিকে আমরা ধ্যান দিই না। তো অবশ্যই এটা সপ্তাহে একদিন করে নেওয়া উচিত, তাহলে দেখবে এর মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এখনকার দিনে কি হয়, আমরা বাজার যাই আর নিত্য নতুন জিনিস মানে চোখে দেখলেই কিনে আনার ইচ্ছে করে আর কিনেও নিয়ে আসি। তো যাই হোক, কিনে আনলে তো শুধু হবে না, সেটা রাখারও একটা ব্যাপার থাকে। তো আমাদের যেটা ঘরে ফার্নিচার থাকে, শোকেস হোক আলমারি হোক, সেটাও কিন্তু এক, আর আমরা জিনিস যদি কিনে আনতেই থাকি আর ভরতেই থাকি সেক্ষেত্রে কিন্তু রাখার অসুবিধে হয়ে যায়। তো সেই অসুবিধে আর করতে হবে না, মানে অসুবিধে একেবারে হবে না। কিভাবে আমরা জায়গা পার করে নিতে পারবো, যতগুলো জিনিস হোক না কেন আমরা কিন্তু নিজেরাই সেই জিনিসগুলো রাখার জন্য জায়গাটা বার করে নিতে পারবো। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো 1 লিটারের বোতল, ঠিক আছে, 1 লিটারের বোতল লাগবে, সে জলের বোতল হোক কিংবা তেলের বোতল হোক। তারপরে দেখো ওপর পাটটা আমি কাট করেছি মোটামুটি 5 আঙুল মতো, তো অবশ্যই 5 আঙুল মতোই কাট করতে হবে, 4 আঙুল করলে কিন্তু হবে না, 5 আঙুলই করতে হবে। তারপরে দেখো এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত কাট করতে হবে, আর আমি 1 আঙুল কাট করে পুরোটাই বাদ দিয়ে দেব, আর তলাটা কিন্তু কাট করছি না, ওপর থেকে শুধু নিচ পর্যন্ত। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি কিভাবে এটা কাট করেছি। চলো আমি আরেকটা বোতল কাট করতে হবে, সেটাকেও কাট করে নিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে 5 আঙুল মতো ওপর দিকে এইভাবে কাট করে নেব। আর এই বোতল কাটার জন্য কোনো অসুবিধা হয় না, যে কোনো কাঁচি দিয়ে তোমরা কিংবা চাকু ছুরি দিয়েও কেটে নিতে পারো। তো এই দেখো বন্ধুরা, আমি 1 আঙুল মতো কাট করে পুরোটাকে বাদ দিয়ে দেব। তারপরে দেখো এই বোতলটা আমাদের কি কাজে আসবে, এই যে চলে এসেছি শোকেসের কাছে, আর এই শোকেসের মধ্যে আমরা কি করি, এই কাপগুলোকে এভাবে রাখি যেন মানে একটার উপরে একটা রাখি। তো অনেক সময় কি হয়, তাড়াহুড়োতে বার করতে গিয়ে এক দুটো চারটে বার করতে গিয়ে হয়তো অন্যগুলো পড়ে যায়, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে এই কয়েকটা কাপ রাখার কারণে পুরো এই জায়গাটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু খুব সহজে নিজেরাই কিন্তু এই পুরোটা ব্লক না করে আমি অর্ধেকের মধ্যেই কিন্তু পুরো কাপগুলোকে রেখে দিতে পারি, আর সেটা কিভাবে সম্ভব, এই যে বোতল, তো বোতলের মধ্যে এইভাবে আমি কাপগুলোকে রেখে দেব। তাহলে কি হবে বলো তো, একটা টানতে গিয়ে অপরটা পড়ে যাবে না, আর এটার জায়গা একেবারে অল্প জায়গার মধ্যে তোমরা অনেকগুলো কাপ রেখে দিতে পারো। আর এটা কি বলো তো, শোকেসে না রেখে তোমরা যদি রান্নাঘরেও রাখতে চাও, যেখানে খুশি সেখানে রাখতে পারো, কারণ এর মধ্যে কোনো পোকামাকড়ও মুখ দিতে পারবে না, কারণ এটা বোতলের মধ্যে ভরে দিচ্ছি আর ওপর থেকে ঢাকনাটাকেও লাগিয়ে দিচ্ছি, আর জায়গাটাও অনেকটাই মানে কম লাগবে আর কি। তো চলো, আমি এইভাবে অনেকগুলো করে রেখেছি, তো এটা কিভাবে রাখবো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো,
এই সামনে যে জায়গাটা আছে সেটার মানে পুরোটা জায়গা লেগে গেছিলো, এবার দেখো এই জায়গাটুকু কিন্তু একদম খালি হয়ে গেছে। তো আমরা যদি এইভাবে এই কাপগুলোকে রাখি তাহলে যে পুরো জায়গাটা খেয়ে নিয়েছে এই কাপের মধ্যে মানে কাপের জন্য, তাহলে কিন্তু মানে অনেকটাই জায়গা আমরা অন্য জিনিস রাখার জন্য পেয়ে যাব। তো তোমরা এই টিপসগুলো অবশ্যই করে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এখানে আমি খানিকটা জল নিলাম, ঠিক আছে, হাফ লিটার থেকে কম হবে, আর ওতে আমি দিয়ে দেবো একটা শ্যাম্পুর। তো এই 1 টাকা দামের শ্যাম্পুগুলোই আমি ব্যবহার করছি। তো পুরোটাই আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এতে আমি আর একটা জিনিস মিক্স করব, তাহলে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে এটা দিয়ে আমি কি করব বা কি 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 করা যায় তোমরা দেখে অবাক হবে। কারণ এখন যেহেতু মানে সামনে পুজো চলে আসছে আর পুরো ঘর ক্লিন করার ব্যাপারটা সবার মাথায় খেলছে যে কিভাবে আমরা পুরো ঘরটা ক্লিন করব বা কোনখা মানে কোথা থেকে শুরু করব, তো সেই কাজটা আমি আজ তোমাদের সহজ করে দেব। বন্ধুরা, আমি এখানে দিলাম টুথপেস্ট। তো টুথপেস্ট যে কোনো নিতে পারো, কিন্তু হোয়াইট হওয়া চাই। যদি কোলগেট হয় তাহলে সব থেকে ভালো হবে, আর কোলগেটের এই সাদা কোলগেটটাই নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এটা ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এবারে চলে এসেছি ওয়ালের কাছে। মানে অনেক সময় কি হয়, ড্রেসিংয়ের পাশে এভাবে লিপস্টিকের আমরা আঙুল দিয়ে মুছে থাকি, আমরা নিজেরা না করলে অন্যরা করে থাকে বা বাচ্চারা করে থাকে। এর আবার হ্যাবিট থাকে যে ঠোঁটে লিপস্টিক দেওয়ার পরে আঙুলটাকে এই ড্রেসিংয়ের পাশে মুছে নেয়, কিংবা বাচ্চারা যে পেন্সিল বা কলমের দাগ দিয়ে থাকে সেটা আমরা ক্লিন করব কিভাবে। এই দেখো আমি নিয়েছি একটা এই ঘষাগুলো, যে বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু অনেকটা সফট হয়, মানে অনেকটা নরম হয়, কিংবা যে মশারির কাপড় থাকে সেগুলো দিয়েও তোমরা করতে পারো। তো একটুখানি ঘষা দিতে না দিতে দেখবে এটা এত ভালোভাবে ক্লিন হবে, মানে রং করার ভাবছিলে যে কি এটা নোংরা হয়ে গেছে এর উপরে রং করতে হবে, না বন্ধুরা, রং করার কোনো প্রয়োজন হবে না। তোমরা এইভাবে করে দেখবে এত ভালো করে এটা পরিষ্কার হবে যে মনে হবে আজকেই রং করা হয়েছে। আর এটা যদি তোমরা ভাবছো যে এটা ওয়াল পুট্টি করা আছে সে কারণে পরিষ্কার হয়ে যাচ্ছে, না, যদি ওয়াল পুট্টি করা নাও থাকে সেক্ষেত্রেও তোমরা পরিষ্কার করে নিতে পারো। কারণ এখন তো ওয়াল পুট্টি না করলেও সবার ঘরে প্লাস্টিক পেন্ট করা থাকে, তো তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। আমি তারপরে দেখো একটা মাইক্রোফাইবারের কাপড়ে মানে নর্মাল জলে ভিজিয়ে নিয়েছিলাম আর ভালো করে চিপে নিয়েছিলাম, তো সেটা দিয়ে প্রথমে মুছে নিলাম, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তো এইভাবে কিন্তু পুরো ঘরটাকে মানে পুরো ঘরের ওয়ালটাকে তোমরা ক্লিন করে নিতে পারো। কারণ এই যে ওয়ালগুলোতে ধুলো বালি ময়লা জমে থাকে, তো সেগুলোও কিন্তু পরিষ্কার করা অত্যন্ত জরুরি, তো যেগুলোর দিকে আমরা ধ্যান দিই না। তো বন্ধুরা এই দেখো আমি এই সুইচবোর্ডের কাছেও এই জায়গাটুকু পরিষ্কার করব। তো তোমরা চাইলে এই সুইচবোর্ডটাকেও এটা দিয়ে ক্লিন করতে পারো, যে আমি লিকুইডটা তৈরি করলাম মানে যে রেমেডিটা আমি তৈরি করলাম, কিন্তু এটা ক্লিন করার আগে মানে যদি তোমরা সুইচবোর্ড মুছতে চাও তাহলে কিন্তু অবশ্যই MC-টা ফেলে দিতে হবে, তারপরে সাবধানের সঙ্গে পায়ে চটি নিয়ে এই কাজটা করতে হবে। আর সব থেকে ভালো হবে সুইচবোর্ড তোমরা টুথপেস্ট মানে কোলগেট দিয়ে যদি পরিষ্কার করো সব থেকে ভালো হবে, কোলগেট দিয়ে একটু ব্রাশ দিয়ে ঘষা মাজা করলে আর শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, ঠিক আছে। আর এই দেখো ওয়ালটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, আর এখানে দেখো পেনের দাগ দেওয়া রয়েছে, তো এই দাগটাও কিন্তু খুব সহজে আমরা তুলে নিতে পারবো। তার জন্য একটুখানি আমরা এই কোলগেটটা দিয়ে দেব, মানে যেখানে খুব বেশি দাগ রয়েছে, কলমের দাগ হোক কিংবা রুলের দাগ হোক, বাচ্চা কাচ্চারা অনেক সময় ওয়ালেও পেন্ট করে থাকে, মানে এটা সেটা লিখে থাকে, তো সেটাও কিন্তু আমরা ওই জল দিয়ে, যে জলে শ্যাম্পু আর কোলগেট দিয়েছি সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি, ঠিক আছে। তো আমি পরিষ্কার করার পরে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপরে শুকনো কাপড় দিয়ে আবারও শুকনো করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ওয়ালটা মানে পরিষ্কার হয়েছে, ধুলো বালি জমে একাকার হয়ে গেছিলো, তো পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে। এবারে চলে এলাম জানালা দরজার পাল্লাগুলোতে, ঠিক আছে। তো পাল্লাগুলোর দিকেও আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত, কারণ যদি বছরের পর বছর পরিষ্কার না করি সেক্ষেত্রে সেটাও কিন্তু একেবারে যাতা হয়ে যাবে। তো আমার এই দরজার পাল্লাটা অনেকটাই নোংরা হয়ে গেছে বন্ধুরা। তো আমি একটা কথা তোমাদের আগেই বলে দিই,
যে জানালা দরজার পেন্ট করা থাকবে সেটা কিন্তু এই জল দিয়ে পরিষ্কার করে নিতে পারবে খুব সহজে, ঠিক আছে। আর বার্নিশ করা জানালা দরজার পাল্লা কিন্তু অন্যরকমভাবে ক্লিন করা হয়, সেটা আগে আমি আপলোড করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি আবারও আপলোড করব। তো এই দেখো বন্ধুরা, সেমভাবে এটাকেও পরিষ্কার করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পুজোর আগে তোমরা এইভাবে ঘর পুরো ঘরটাকে পরিষ্কার করে নিতে পারো। আজকের মতো এখানেই শেষ করলাম।